জঙ্গলে আগুন লাগানো থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের কাছে বারবার আবেদন জানায় বন দপ্তর, কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় যে এই গ্রীষ্মকাল আসার আগেই বিভিন্ন জঙ্গলে আগুন লেগে যায়, এবং তার ফলে যেমন জঙ্গলের বহু মূল্যবান গাছ পুড়ে নষ্ট হয়, তেমনভাবেই নষ্ট হয় বহু বন্যপ্রাণী। নানা রকম সচেতনতামূলক প্রচার করেও সেই বিষয়টিকে এখনও পর্যন্ত আটকানো যায়নি, এবং তারপরেই অন্যরকম সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় বনবিভাগ। পানাগড় বনবিভাগের আধিকারিকেরা এরপর অভিযান শুরু করেছেন। যে সমস্ত অসাধু ব্যক্তিরা যে কোনো কারণে জঙ্গলে আগুন লাগানোর চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা নিয়েছে বন বিভাগ। পাশাপাশি জঙ্গলের আশপাশে ঘোরাঘুরি করা যে সমস্ত মানুষের কাছে লাইটার অথবা দেশলাইয়ের মতো বিষয় থাকছে, সেই সমস্ত বিষয়গুলিকে বাজেয়াপ্ত করছেন বন দপ্তরের আধিকারিকরা। আমরা জঙ্গলে আগুন লাগানোর বিরুদ্ধে প্রচার করছি, ক্যাম্পেনিং করছি, পোস্টার দিচ্ছি, নাকা চেকিং করছি। নাকা চেকিং করার সময় আমরা লাইটার, দেশলাই, বিড়ি, সিগারেট এগুলো সমস্ত সিজ করছি, যাতে জঙ্গলে লোকে আগুন লাগাতে না পারে এবং জঙ্গলে প্রবেশ না করে। তার জন্য আমরা ব্যাপকভাবে প্রচার করছি, ব্যাপকভাবে কন্টিনিউ, তারপরে যাতে লোকে সচেতন হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এবং তা সত্ত্বেও দু এক জায়গাতে লোকে ভুল করে আগুন লাগিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি যাতে ধরতে পারি আমরা তাদেরকে। সেই জন্য আমরা আমাদের কোনো চেষ্টা ত্রুটি নেই। অন্যদিকে পানাগড় বনবিভাগের বুদবুদ এলাকায় এক ব্যক্তির প্রশাসনের নজর এড়িয়ে আগুন লাগানোর ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ গাছ নষ্ট হয়েছে, এবং সেই ঘটনায় প্রেমগঞ্জ এলাকা থেকে শুকুল কিস্কু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে। এবং বনদপ্তরের আধিকারিকরাও এখনও পর্যন্ত এই অভিযান চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে অভিযান চালাবেন, একই সঙ্গে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বনবিভাগ জানিয়েছেন যে জঙ্গল লাগোয়া এলাকার যে সমস্ত মানুষরা রয়েছেন, অর্থাৎ যারা এপিসির সদস্য, তারা ভীষণভাবে সাহায্য করছেন বনদপ্তরকে, তারাও সচেতন করার চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে বনদপ্তরের সঙ্গে এই বন্যপ্রাণ এবং জঙ্গল বাঁচাতে হাত লাগাচ্ছে দমকল বিভাগ, তারাও আমাদের সাথে সহযোগিতা করছে। সাধারণ মানুষ, আমাদের এপিসি যারা সদস্য আছে তারা, প্লাস গ্রামের অন্যান্য আদিবাসী, গ্রামের অন্যান্য অধিবাসী, তারাও আমাদেরকে সহযোগিতা করছে। আগুন যখন লাগছে তখন তারা আমাদের সাথে চেষ্টা করছে যাতে আগুন নেভানো যায়, সেই আগুন নেভানোর সাথে তারাও থাকছে। এবং ফায়ার ব্রিগেড, দমকল বাহিনী, তারাও আমাদের সাথে আসছে। আমরা দমকলকে কালকে যেমন পানাগড় এবং বুধবুধ দু জায়গা থেকেই দমকল বাহিনী গেছিলো।